10ই অক্টোবর থেকে 22ই অক্টোবর পর্যন্ত রয়েছে মজুরির উপর 25% ছাড়। সত্য ও সুন্দরের একটাই ঠিকানা, প্রতিমা জুয়েলারি হাউস। মঙ্গলবার সকালে অমরপুর কামারিয়া খোলা উত্তরপাড়ায় গুমতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ে মৃতদেহের পরিচয় শনাক্ত করল বুধবার বীরগঞ্জ থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম বাবুল সাহা, বাড়ি বীরগঞ্জ থানাধীন রাঙামাটি খেয়াঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দশমীর দিন সকাল থেকে নিখোঁজ ছিল বাবুল সাহা। ওনার স্ত্রী ছিলেন ভুনের বাড়িতে। জানা যায় উনি প্রায়ই নেশা করতেন। সোমবার থেকে ওনার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করে ওনার নিকট আত্মীয়দের বাড়িতে, কিন্তু খুঁজে পাননি ওনাকে। এরই মধ্যে মঙ্গলবার মৃতদেহ উদ্ধারের সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওনার স্ত্রীর মনে সন্দেহ হয়। বুধবার সকালে ছুটে যায় বীরগঞ্জ থানায়। সেখানে পুলিশের সহযোগিতায় অমরপুর হাসপাতালের মৃতদেহ দেখানো হলে উনি চিনতে পারেন যে ওই দেহটি ওনার স্বামীর। পরবর্তী সময় ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন পুলিশ। এরপরে দিয়া আত্মীয় স্বজনের বাড়ি, তামড়া বাড়ি সব কানো ফোন করছে, কোনা কানো নেই। এরপর যেজন ইয়ানো জন লাশটা পাওয়া গেছে, তো এই মোবাইলে যে মানুষ তুলে আনছে, মানুষের মোবাইলে দেখছে, দেখে ওই হাতে সুতাটা যায়, এই সুতাটা দেখে তাই শুনছে। ওরা যাবার নাম কি ছিল? বাবুল সাহা। বাড়ি কোথায়? এই রাঙামাটি। ও মা গো, কি কারণ, মানে জলে পড়ছে কি কারণ জানতে পারছেন? মানে জানা যায় পরিবারে স্ত্রী সহ 12 বছরের এক পুত্র সন্তান রয়েছে ওনার। উক্ত ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।